নমস্কার বন্ধুরা, আজ আবারও তোমাদের কাছে হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে, যেটা হলো চতুর্থ শ্রেণীর উইংস পার্ট ওয়ানের রিভিশন লেসন নিয়ে। আজকে আমরা উইংস পার্ট ওয়ান রিভিশন লেসনের অ্যাক্টিভিটি 1 থেকে 7 পর্যন্ত সলভ করার চেষ্টা করব। আবারও একটা কথা বলে রাখি যে আমার এই চেষ্টা তখনই সফল হবে যখন তোমরা আমাকে সাহায্য করবে। এই সাহায্যটা করবে কিভাবে, না যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, যাতে করে আমার আগামী ভিডিওগুলোর নোটিফিকেশন পেয়ে যাও। আর বন্ধুদের মধ্যে অনেক 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 শেয়ার করবে, লাইক করবে, আর ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্ট করবে। তাহলে আজকের আলোচনা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল পড়াশোনার জগতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো চতুর্থ শ্রেণীর উইংস এর যে পার্ট ওয়ান বইটা আছে, সেই বইটার রিভিশন লেসনের আমরা অ্যাক্টিভিটি 1 to 10 নিয়ে আজকে আলোচনা। কিন্তু তার আগে আবারও বলে রাখি, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই তারা সাবস্ক্রাইব করে নেবে, আর বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, লাইক করবে, এবং ভিডিও যদি কোনো ত্রুটি বা কিছু থেকে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। তাহলে আজকের আলোচনার বিষয় যেটা অ্যাক্টিভিটি 1 to 10, সেটা তাহলে আলোচনা করা যাক আজকে। দেখো বন্ধুরা, অ্যাক্টিভিটি ওয়ানে কি বলে, অ্যাক্টিভিটি ওয়ানে বলেছে ফিল ইন দ্য টেবিল বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট পেয়ার্স ফ্রম দ্য হেল্প বক্স। দেখো বন্ধুরা, প্রথম পাতায় 3টে ছবি দেওয়া আছে এবং 3টে রো আছে, ডোমেস্টিক অ্যানিমালস, বেবি, সাউন্ড। ডোমেস্টিক অ্যানিমালস মানে হচ্ছে গৃহপালিত পশু, যে পশুগুলো আমরা ঘরেতে পুষে থাকি, সে ধরনের কিছু পশু আছে। তাদের বেবিদেরকে কি বলা হয়, মানে সেগুলোর বাচ্চাগুলোকে ইংরাজিতে কি বলে, আর তাদের সাউন্ড বা তাদের ডাককে কি বলে, সেগুলো আমাদেরকে করতে হবে। এবং অবশ্যই এ পাতায় যে হেল্প বক্স আছে, সেই হেল্প বক্সের সাহায্য নিয়ে আমাদেরকে তা করতে হবে। তাহলে এবারে আমরা খাতায় চটপট সলভ করে ফেলি। দেখো বন্ধু, প্রথমেই আছে ডগ। ডোমেস্টিক অ্যানিমেলের মধ্যে প্রথমে আছে ডগ। ডগ মানে আমরা সবাই জানি কুকুর। আচ্ছা, এই কুকুরের বাচ্চাকে ইংরাজিতে কি বলে, না এখানে কুকুরের বাচ্চাকে বলে পাপ্পি, PUPPY, পাপ্পি। আর কুকুরের ডাককে বলে বার্ক, BARK, বার্ক। কাউ, কাউ মানে গরু, কাউয়ের বাচ্চাকে বলা হয় কাউ, CALF, কাফ। আর ডাককে বলা হয় মু, MOO, মু। তারপরে আছে গোট, গোটের বাচ্চাকে বলে কিড, KID, কিড। আর ডাককে বলে ব্লিট, BLEAT, ব্লিট। আর এই অপশানগুলো সবই কিন্তু আমি হেল্প বক্স থেকে নিয়েই করছি, তোমরাও হেল্প বক্সটা একবার চোখ বুলিয়ে নেবে। এর পরের পৃষ্ঠায় চলে যায়, প্রথমেই আছে ক্যামেল। ক্যামেলের বাচ্চাকেও বলা হয় কাফ, CALF। আর সাউন্ডকে বলা হয় গ্রান্ট, GRUNT, গ্রান্ট। আচ্ছা, এবার হর্স আছে, হর্সের বাচ্চাকে বলা হয় কল্ট, COLT। আর ডাককে বলা হয় নেই, NEIGH, নেই। ডাঙ্কির বাচ্চাকে বলা হয় ফোল, FOAL, ফোল। আর ডাঙ্কির ডাককে বলা হয় ব্রে, BRAY, ব্রে। ডাকের বাচ্চাকে বলা হয় ডাকলিং, DUCKLING, ডাকলিং। আর ডাকের ডাককে বলা হয় কুয়েক, QUACK, কুয়েক। হেন, হেনের বাচ্চাকে বলা হয় চিক, CHICK, চিক। আর ডাককে বলা হয় ক্যাকল, CACKLE। পিগের বাচ্চাকে বলা হয় পিগলেট, PIGLET। আর ডাককে বলা হয় গ্রান্ট, GRUNT, গ্রান্ট। তাহলে আমাদের অ্যাক্টিভিটি 1 কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা অ্যাক্টিভিটি 2 তে দেখে নেব কি ইনস্ট্রাকশন আছে। ফিল ইন দ্য টেবিল বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট পেয়ার্স ফ্রম দ্য হেল্প বক্স। হেল্প বক্সে এরকমই জোড়া জোড়া শব্দ দেওয়া আছে, সেই শব্দগুলো দিয়ে আমাদেরকে এই যে 3টে আছে, ঘর আছে, সেগুলো আমাদেরকে পূরণ করতে হবে। দেখো বন্ধুরা, এবারে দিয়েছে, প্রথমে আমরা পেয়েছিলাম ডোমেস্টিক অ্যানিমেল, এবারে দিয়েছে ওয়াইল্ড অ্যানিমালস মানে বন্য প্রাণী। আর তাদের বাচ্চাদেরকে কি বলা হয়, তাদের ডাককে কি বলা হয়, তাহলে আমরা খাতায় সলভ করে ফেলি। দেখো বন্ধু, টাইগার, টাইগারের বাচ্চাকে বলা হয় কাব, CUB, কাব। আর সাউন্ডস হলো রোড, ROAR, রোড। লায়নের বাচ্চাকেও বলা হয় কাব, CUB। আর লায়নের ডাককেও বলা হয় রোড। এলিফ্যান্টের বাচ্চাকে বলা হয় কাফ, CALF, কাফ। আর ডাককে বলা হয় ট্রাম্পেট, TRUMPET,
TRUMPET ট্রাম্পেট গরিলা এবার আছে গরিলা গরিলার বাচ্চাকে বলা হয় ইনফ্যান্ট INFANT ইনফ্যান্ট আর সাউন্ডকে বলা হয় গিবার GIBBER স্নেকের বাচ্চাকে বলা হয় হ্যাচিং হ্যাচনিং HATCHLING হ্যাচলিং আর ডাককে বলা হয় হিস HISS হিস আচ্ছা এবারে আছে জিরাফ জিরাফের বাচ্চাকে বলে কাফ CALF আর সাউন্ডসকে বলে হুম HUM জেব্রার বাচ্চাকে বলে ফোল FOAL আর ডাককে বলে ব্রে BRAY ব্রে বিয়ারের ডাককে বলে বিয়ারের বাচ্চাকে বলে কাব CUB আর ডাককে বলে রোড ROAR ফক্সের বাচ্চাকে বলে পাপ PUP আর ডাককে বলে বার্ক BARK ডিয়ারের বাচ্চাকে বলে ফন FAWN আর ডাককে বলে বেল তাহলে অ্যাক্টিভিটি 2 আমাদের কমপ্লিট হয়ে গেল অ্যাক্টিভিটি 3 আমরা সলভ করব কিন্তু তার আগে বলে রাখি তৃতীয় শ্রেণী উইংস এর দুটো ভিডিও আমি আপলোড করেছি সেগুলো যাদের এখনো দেখা হয়নি তারা নিজেদের প্রয়োজন মতো ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে সেই লিংক দেখে তারা সেই ভিডিওটা দেখে নেবে এবারে অ্যাক্টিভিটি 3 তে আমরা কি ইনস্ট্রাকশন আছে দেখে নেব রাইট দা কারেক্ট মেল অর ফিমেল ফর্মস অফ দা ফলোইং এখানে কিছু অ্যানিমালসের নাম দেওয়া আছে তাদের মেল ফর্মগুলো যেগুলো কাটা চিহ্ন দেওয়া নেই সেই ঘরগুলো আমাকে পূরণ করতে হবে আর ফিমেলগুলো যেগুলো কাটা চিহ্ন দেওয়া নেই সেই ঘরগুলো আমাকে পূরণ করতে হবে তাহলে আমরা খাতায় সলভ করে নিই দেখো বন্ধুরা ডগ ডগের ফিমেলকে বলা হয় বিচ BITCH বিচ হর্স হর্সের ফিমেলকে বলে মেয়ার MARE মেয়ার সোয়ানের ফিমেল ভার্সনকে বলে পেন PEN পেন পিগের ফিমেল ভার্সন হলো স SOW এবার ভিক্সেন আছে ভিক্সেনের মেল ভার্সন হচ্ছে ফক্স FOX ফক্স লায়নিজের মেল ভার্সন হলো লায়ন LION লায়ন ডাকের মেল ভার্সন হলো ড্রেক DRAKE ড্রেক আর এলিফ্যান্টের ফিমেল ভার্সন হলো কাউ এলিফ্যান্ট COW কাউ এলিফ্যান্ট কখনোই আমরা শুধু কাউ লিখে দেব না কারণ মেল এলিফ্যান্টকে বলা হয় বুল এলিফ্যান্ট আর ফিমেল এলিফ্যান্টকে বলা হয় কাউ এলিফ্যান্ট পুরোটাই আমরা লিখব আচ্ছা এবারে আমরা অ্যাক্টিভিটি 3 হয়ে গেল এবার অ্যাক্টিভিটি 4 দেখব কি ইনস্ট্রাকশন আছে অ্যাক্টিভিটি 4 রাইট দ্য নেম অফ দ্য অ্যানিমালস দ্যাট হ্যাভ দ্য ফলোয়িং হোম আমাদেরকে কিছু প্রাণীর নাম লিখতে হবে দেখো এখানে দুটো ঘর আছে হোম অ্যানিমাল এটা সিরিয়াল নাম্বারের ঘর তো অ্যানিমেলগুলোর নাম আমাকে লিখতে হবে যারা যেই বাড়িতে থাকে সেই বাড়ির নামগুলো কিন্তু এদিকে দেওয়া রয়েছে এই বাড়িগুলোতে কোন প্রাণীরা থাকে সেগুলো আমাকে এখানে পূরণ করতে হবে তাহলে খাতায় আমরা সলভ করে নিই দেখো বন্ধু প্রথমটা করে দেওয়া আছে প্রথমে যে এটা আছে হোমটার নাম দেওয়া আছে বারো এটা হচ্ছে র্যাবিটের ঘর এবার আছে হাইভ হাইভের আমাদের হাইভ হলো মৌচাক যেটাকে আমরা বাংলায় বলি তো সেটার যার বাড়ি তার প্রথম অক্ষরটা আছে বি এখানে হবে BEE মৌমাছি কাউ শেডটা অবশ্যই কাউয়ের স্টেবল হলো হর্সের HORSE হর্স কেনেলটা হলো ডগ DOG ডগ স্টাইটা হলো PIG পিগ এবার ডেনটা কার বাড়ি না ডেনটা হলো লায়নের LION ওয়েব হলো স্পাইডারের SPIDER স্পাইডার কুপ হলো হেন কুপ হলো হেনের ঘর HEN হেন হিল হলো অ্যান্টের ঘর ANT পেন হলো শিপের ঘর SHEEP আর হোল হলো র্যাটের ঘর RAT র্যাট হোলের স্নেকেরও হয় কিন্তু এখানে যেহেতু আমাদের তিনটে ছক দেওয়া আছে তাই বইতে তাই আমরা এখানে র্যাটটাই করবো
এবারে আমরা অ্যাক্টিভিটি 5 এবার দেখে নেব অ্যাক্টিভিটি 5 এ ফিল ইন দা ব্ল্যাঙ্কস বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দা হেল্প বক্স হেল্প বক্সে কিছু ওয়ার্ডস আছে সেই ওয়ার্ডসগুলো এখানে ফিল আপ করতে হবে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে তার আগেই বলে রাখি এগুলো হলো বিভিন্ন পাখির নাম আর এই পাখিদের ডাকগুলোকে কি কি বলা হয় সেই ডাকগুলোই কিন্তু এখানে দেওয়া আছে এগুলো দিয়ে এখানে করতে হবে তাহলে আমরা খাতায় এটা সলভ করে নিই প্রথমে এটা দেখো বন্ধু এ ভালচার স্ক্রিম সেটা করে দেওয়া আছে তারপর আছে এ প্যারট হবে টক্স টি এ এল কে এস টক্স ডাকটা হবে কুয়েক্স আগেও আমরা করেছি ডাকের ডাককে বলা হয় কুয়েক্স কিউ ইউ এ সি কে এস কুয়েক্স স্প্যারোটা হবে চিপস সি এইচ আই আর পি এস চিপস এ রবিন রবিন পাখির ডাককে বলা হয় হুইসলস ডাব্লু এইচ আই এস টি এল ই এস হুইসলস এ ক্রো ক্রোর ডাককে বলা হয় কাউজ সি এ ডাব্লু এস ক্যাউজ এবারে একক একক ককের ডাককে বলা হয় ক্রোজ সি আর ও ডাব্লু এস ক্রোজ এ পিজন পিজনের ডাককে বলা হয় কু সি ডাবল ও এস কুজ অ্যান ইগলের ডাককে বলা হয় স্ক্রিচিস এস সি আর ডাবল ই সি এইচ ই এস র্যাবেন র্যাবেন পাখি ডাককে বলা হয় ক্রোক সি আর ও এ কে এস ক্রোক্স আউলের ডাককে বলা হয় হুটস এইচ ডবল ও টি এস হুটস ব্ল্যাকবার্ডের ডাককে বলা হয় টুইটস টি ডাব্লু ডবল ই টি এস টুইটস তাহলে এটা আমরা কমপ্লিট করে ফেললাম এবার আমরা অ্যাক্টিভিটি 6 নিয়ে আলোচনা করব তার আগে অবশ্যই অবশ্যই আবারও রিকোয়েস্ট করব যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে যাতে আমার নতুন ভিডিওগুলো খুব তাড়াতাড়ি তোমরা নোটিফিকেশন পেয়ে যাও আর অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে কমেন্ট করবে এবং লাইক করতে থাকবে আচ্ছা তাহলে অ্যাক্টিভিটি 6 এ এবার কী বলেছে আমরা দেখে নেব ম্যাচ দ্য বার্ডস উইথ দেয়ার ফুড হ্যাবিট এখানে কিছু পাখি আছে আর এদিকে তাদের ফুড হ্যাবিট মানে তারা কে কী খেতে অভ্যস্ত সেটা দেওয়া আছে সেটা আমাদেরকে ম্যাচ করতে হবে দেখো বন্ধুরা এখানে জায়গাটা অনেকটা সংকীর্ণ আমি খাতায় সলভ করে দেখাবো কিন্তু আমি এভাবে করব না অ্যারো দিয়ে দিয়ে করব না তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে আমি এদিকে যে সিরিয়াল নাম্বারগুলো আছে সেই সিরিয়াল নাম্বারগুলো উত্তরের পাশে আমি লিখে দেবো কিন্তু তোমরা অ্যারো দিয়ে দিয়েই করবে আমি তোমাদের সুবিধার জন্য এখানে নাম্বারিং করে বুঝিয়ে দিচ্ছি কারণ এটা অ্যারো দিলে হয়তো ব্যাপারটা হিজিগিজি হয়ে যাবে তোমরা বুঝতে পারবে না ঠিক আছে এবার সলভ করে নিই দেখো বন্ধুরা আমি এখানে ছক করে নিয়েছি এখানে আমি নাম্বারিংগুলো করে দেব আচ্ছা ডাক প্রথমেই আছে ডাক তো ডাকের ফুড হ্যাবিট কি এটা করে দেওয়া আছে এটা হলো স্নেলস বা অ্যাকোয়েটিক প্ল্যান্টস এটা তাহলে আমি এই ঘরটায় 1 লিখে দিলাম তার মানে এটার সঙ্গে এটা মিলবে এটার সঙ্গে এটা মিলবে এখানে দাগ টানতে গেলে খাতাটা হয়তো বা তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে তাই আমি এখানে নাম্বারিং করে দিচ্ছি প্যারট তারপর আছে প্যারট প্যারট হচ্ছে কী খেতে অভ্যস্ত না উইডস ভেজিটেবলস অ্যান্ড গ্রেনস ওয়ার্মস এটা হবে 2 তারপর আছে আউল না আউল কী খায় আউল হলো ইনসেক্ট অ্যান্ড মাইস এটা 3 নম্বরে ইগল ইগল আছে 4 নম্বরে তো ইগল কী খায় ইগল হচ্ছে শিকার করে আমরা জানি প্রে অন স্মল অ্যানিমালস লাইক র্যাট চিক স্নেক ফিশ অ্যান্ড স্কুইরেল এটা হলো তাহলে 4 এবারে আছে বুলবুল বুলবুল কী খায় না বুলবুল খায় ফ্রুটস গ্রেনস অ্যান্ড গ্রাস হপার এটা তাহলে 5 হয়ে গেল এবারে 6 আছে ক্রেন 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 কী খায় না ক্রেন হচ্ছে ফিশ খায় 6 আচ্ছা ক্রো ক্রো কী খায় গার্বেজেস অ্যান্ড ডেড অ্যানিমালস এটা হয়ে গেল 7 আচ্ছা ভালচার ভালচার কী খায় অনলি ডেড অ্যানিমালস যেটা আছে শুধু এটাই ভালচার যেহেতু আমরা শকুনি জানি যে মরা প্রাণী খায় তাই ডেড অ্যানিমালস 8 হয়ে গেল 9 আছে ময়না ময়না পাখি কী খায় ময়না খায় বেরিজ অ্যান্ড ইনসেক্টস এটা হয়ে গেল 9 আর পিকক পিকক কী খায় পিকক হলো আমরা জানি ময়ূর কী খায় সাপ খায় তাই এটা 10 হয়ে গেল তাহলে এটা ফুড হ্যাবিটটা কমপ্লিট হয়ে গেল যদি এটা নিয়ে কারোর কোনো সমস্যা থেকে থাকে বুঝতে অসুবিধা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবে আমি যথাযথ সলভ করার চেষ্টা করব
আচ্ছা অ্যাক্টিভিটি 7 এ দেখো কি আছে কমপ্লিট দ্য ফলোয়িং sentences by choosing the appropriate set of words given in the word basket. Word basket is a word gulo dewa ache sei gulo diye amaderke eigulo puron korte hobe. Bibhinno pakhi ke ki korte pare seta niye amader ei word basket ekhan theke amaderke choose kore kore ekhane likhte hobe. Ami ekta khatay kore felchi. Dekho a peacock can ekta moyur ki korte pare. Ekta moyur hocche dance in the rain. Eta hobe dance DAN CE dance in the rain এটা word basket এ আছে তোমরা দেখে নেবে একটু dance in the rain a parrot can একটা তোতা পাখি বা টিয়া পাখি কি পারে talk like us T A L K talk like us আমাদের মতো কথা বলতে পারে a duck can swim in pond পাতিহাঁস কি পারে না পুকুরে সাঁতার কাটতে পারে swim in pond an eagle can ekta eagle pakhi ki korte pare an eagle can fly high in the sky onek uchute urte pare fly high in the sky akashe onek uchute urte pare acha a crow can ekta crow ki pare na ekta crow pare eat from garbage nongra aborjona theke khabar beche beche khete pare আচ্ছা এ কিংফিশার ক্যান একটা মাছরাঙা পাখি কি করতে পারে মাছরাঙা পাখি মাছ ধরতে পারে তাই এটা হবে ক্যাচ ফিশ সি এ টি সি এইচ ক্যাচ এফ আই এস এইচ ক্যাচ ফিশ কাকু ক্যান একটা কোকিল কি পারে তো একটা কোকিল খুব ভালো গান গাইতে পারে তো সিং এস আই এন জি সিং বিউটিফুল বি ই এ ইউ টি আই এফ ইউ এল বিউটিফুল নোট এন ও টি নোট A weaver bird can. Weaver bird ki pare? Weave a nest. W-E-A-V-E. Weave a nest. An owl can. Ekta pecha ki korte pare? Na see at night. Era rateo dekhte pae. A vulture can. Ekta shokun ki korte pare? Catch a prey. C-A-T-C-H. Catch a prey. Sikar dhorte pare. A hen can. একটা মুরগি কি পারে লে এগস ডিম পারতে পারে এল এ ওয়াই লে এগস ই ডাবল জি এস এগস লে এগস এ টেলার বার্ড ক্যান একটা দর্জি পাখি যেটাকে আমরা দর্জি পাখি বলি হলো টুনটুনি সে কি পারে ড্রিঙ্ক ডিআরআই এন কে ড্রিঙ্ক নেকটার এন ই সি টি এ আর নেকটার ফ্রম ফ্লাওয়ার্স ফুল থেকে ওরা মধু খেতে পারে এ ক্রেন ক্যান একটা সারস পাখি কি করতে পারে ক্রেন বক বা সারস জাতীয় পাখি যে কিনা কি করতে পারে স্ট্যান্ড এস টি এ এন ডি স্ট্যান্ড লং এল ও এন জি লং স্ট্যান্ড লং বিসাইড লেক টু ক্যাচ ফিশ মাছ ধরার জন্য এরা অনেকক্ষণ সময় ধরে নদী বা হ্রদের ধারে এরা দাঁড়িয়ে থাকতে পারে এ পিজন ক্যান একটা পায়রা কি পারে ক্যারি মেসেজ সি এ ডবল আর ওয়াই ক্যারি মেসেজ এম ই ডবল এস এ জি ই ক্যারি মেসেজেস ফার অ্যাওয়ে অনেক দূরে এরা বার্তা পাঠাতে পারে কারণ আগেকার দিনে আমরা দেখেছি পায়রা বার্তা বাহক হিসাবে কাজ করত তো এটা হয়ে গেল অ্যাক্টিভিটিস